ক্লাস 9-এর নতুন একটি ক্লাস নিয়ে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছে। আজকে আমরা করব ক্লাস 9-এর সূচকের নিয়মাবলী অধ্যায় অর্থাৎ কোষে দেখি 2-এর অঙ্কগুলো। ক্লাসটি শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে অ্যাডভাইস দিচ্ছি যে তোমরা অবশ্যই ক্লাসটি সম্পূর্ণ দেখবে। এর পরবর্তী ক্লাসে আমরা সূচকের নিয়মাবলী অধ্যায়টির যে সূত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কোষে দেখি 2-এর অঙ্কগুলোর মাধ্যমে আজকের এই ক্লাসটি শুরু করছি। কোষে দেখি 2-এর 1-এর 1 নম্বর অঙ্কটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে আমাদের জানতে হবে যে যে কোনো সংখ্যার উপরে যদি রুট ওভার থাকে তার মানে সেই সংখ্যাটার পাওয়ার কত? হাফ। ওকে, রুট ওভার 8 যদি থাকে তাহলে রুট ওভার 8 যদি থাকে তাহলে সেটার মান কত? 8^1/2। এরকম তারপর যদি রুট ওভার 8 ধরে নিলাম, 3 যদি থাকে তার মানে শুধুমাত্র হাফ এর ক্ষেত্রে কোনো উল্লেখ করা থাকে না, তার পরবর্তীতে যতগুলো হবে সেগুলো উল্লেখ করা থাকবে, তাহলে এটার মান কত হবে? 8^1/3। যদি এরকম হয়, 4 যদি থাকে তাহলে 8^1/4। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাহলে 8^1/5 হবে। ওকে, তাহলে অ্যাট ফার্স্ট আমরা 8টাকে ভেঙে দিচ্ছি, তাহলে কত হচ্ছে? 2^3, তার পাওয়ার আবার 1/5, তার আবার হোল টু দি পাওয়ার 5/2। ওকে, আর 16 মানে 16 মানে কত? 2^4, 2^-3/2। ওকে, এবার তাহলে আমরা একটা সূত্র জেনেছিলাম যে a^m হোল টু দি পাওয়ার n যদি হয় অর্থাৎ কোনো সূচকীয় সংখ্যার পাওয়ারে যদি আবার পাওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? পাওয়ার পর গুণ হবে, তাহলে a^mn। সেই সূত্র অ্যাপ্লাই করে আমরা কি করতে পারি এখানে যে 2^3/5, এটা হলো 3/5 ইন্টু আবার এটা কত হবে? 5/2 ইন্টু 2^4 ইন্টু -3/2। ওকে, তাহলে a5 কেটে গেল, a2 আর a4 কেটে 2 হলো, তাহলে এইবার 2^ কত পেলাম? 3/2 ইন্টু 2^-6। ওকে, এবার যেহেতু বেস সেম তাহলে আমরা জানি একটা সূত্র যে a^m ইন্টু a^n যদি হয় অর্থাৎ 2 বা তার বেশি সূচকীয় সংখ্যার যদি গুণফল থাকে যাদের বেস গুলো হচ্ছে সেম কিন্তু পাওয়ারটা আলাদা, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সমস্ত সূচকীয় সংখ্যাগুলো নিয়ে বেস গুলো নিয়ে একটা বেস হবে আর পাওয়ার গুলো যোগ হবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি পাবো? যে a^m+n। তাই তো, সেই সূত্র অবলম্বনে আমরা এখানে কি কি পেতে পারি যে 2 ডিনোমিনেটর কি হলো? -6। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো? 2^3 - 12 = 2^-9/2। ওকে, একের 2 নম্বর অঙ্কটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। আমরা জানি সরলের নিয়মটা হচ্ছে বদমাস নিয়ম, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবট্রাকশন। ব্র্যাকেট মানে বন্ধনী, আবার বন্ধনী রয়েছে আবার চারটা, আবার একটা হচ্ছে রেখা বন্ধনী, তারপর প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তাহলে আমাদের প্রথমে কাজ কিসে করতে হবে? প্রথম বন্ধনীর কাজ। তাহলে এখানে 125, 125 কে আমরা ভাঙছি কত? 5q আকারে, তাহলে কত হবে? 5q তার পাওয়ারে -2 ইন্টু, এবার দেখো 16 কে যদি আমরা ভাঙে 2^4 কত? 4, 2^4 তার পাওয়ারে -3/2, তার পাওয়ারে আবার কত? 1/6। ওকে, এবার একটু আগে যে সূত্রটা আমরা জানলাম যে a^m হোল টু দি পাওয়ার n যদি হয় তাহলে সেই ক্ষেত্রে a^mn হয়, অর্থাৎ এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে, তাহলে সেই কাজটা আমরা এখন করছি। তাহলে 5^3 কত হবে? 3 দিয়ে কত? 6, তাহলে -6 ইন্টু, এবার এটা যদি করি তাহলে কত হবে? যে 4 ইন্টু -3/2। ওকে, তার পাওয়ার 1 - 1/6। তাহলে এইবার এইটাকে 2 একে 2, 2 দিয়ে 4, তাহলে পেলাম কত আমরা? 5^-6 ইন্টু 2^-6 তার হোল টু দি পাওয়ার 1/6। এবার আমরা দেখতে পাচ্ছি যে এর পাওয়ার সেম, তাহলে বেস গুলোকে আমরা এক জায়গায় লিখতে পারি, কি হবে? যে 5 × 2^-6 তার হোল টু দি পাওয়ার কত? -1/6। ওকে, তাহলে 5 দিয়ে কত? 10, 10 পেলাম, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়ে যাবে, তবে তাহলে -6 ইন্টু মাইনাস
1 by 6, a 6 কেটে গেল, মাইনাস মাইনাসে কত, প্লাস 1 10, এটাই হচ্ছে আমাদের নির্ণেয় অ্যানসার। তাহলে একে দুই নম্বর অঙ্কটার আমরা পেলাম অ্যানসার কত, 10। একের তিন নম্বর অঙ্কটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তাহলে অঙ্কটি রয়েছে 4 টু দি পাওয়ার 1/3 ইনটু ব্র্যাকেটের মধ্যে কি 2 টু দি পাওয়ার 1/3 ইনটু 3 টু দি পাওয়ার 1/2 ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার 1/4। তাহলে আমরা জানি এট ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তাহলে আমরা ব্র্যাকেটে দেখতে পাচ্ছি যে দুটো আলাদা, বেস আলাদা আর পাওয়ার আলাদা, সেই ক্ষেত্রে আমরা কোনো কাজ করছি না এবং হোল টু দি পাওয়ারও কোনো কিছু নেই, তাহলে জাস্ট সেপারেট আকারে দিচ্ছি। আর কি করবো যে এই বেস গুলোকে 4 আর 9 গুলোকে আমরা লঘিষ্ঠ করবো, মানে ভাঙবো। তাহলে কত হবে, 2 স্কয়ার 4 সমান কত, 2 স্কয়ার, তারপরে 1/3 ইনটু এটা কত, 2 টু দি পাওয়ার 1/3 ইনটু 3 টু দি পাওয়ার 1/3 ভাজক 9 মানে কত, 3 স্কয়ার, তাহলে 3 স্কয়ার তার পাওয়ারে 1/4। ওকে, এইবার এটা এটা গুণ হয়, এই পাওয়ার এই পাওয়ার যদি গুণ করি তাহলে 2 আর 1 গুণ করলে কত, 2/3 এটা হলো, ইনটু 2 টু দি পাওয়ার 1/3 ইনটু 3 টু দি পাওয়ার 1/2 ডিভাইডেড বাই, দেখো 2 গুণিত 1/4, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, 2 1 2 2 2 4, তাহলে সমান কত, 1/2, তাহলে 3 টু দি পাওয়ার 1/2। এইবার কি হবে যে দেখো, বেস যদি সেম হয়, বেস যদি সেম হয়, পাওয়ার গুলো যদি ভিন্ন হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, তারা পরস্পর যদি গুণ থাকে তাহলে সমস্ত বেস নিয়ে একটা বেস আসবে আর পাওয়ার গুলো যোগ হবে, তাহলে 2 টু দি পাওয়ার 2/3, আর 2 টু দি পাওয়ার 1/3 যদি হয় তাহলে এটা কত হবে, 2 টু দি পাওয়ার 2 2/3 প্লাস 1/3। ওকে, ইনটু এবার এটা কি আছে, ভাগ আছে, তার মানে ভাগ থাকলে কি হবে, বিয়োগ হবে, তাহলে 1/2 মাইনাস 1/2, তাহলে এটা ক্যালকুলেশন করে কত পাবো, 3 2 প্লাস 1। ওকে, ইনটু এটা কত হবে, 3 টু দি পাওয়ার 0, এটা আমরা 3/3 হলো ইনটু 1, কারণ আমরা জানি যে কোনো সংখ্যার পরে যদি 0 থাকে তাহলে কত হয়, m 1 হয়। আচ্ছা, তাহলে 3/3 মানে কত, 1, 3/3 মানে 1, তাহলে 2 ইনটু 1 সমান সমান কত হলো, 2। তাহলে আমরা ফাইনালি এর রেজাল্টটা কত পেলাম, 2। একের তিন নম্বর অঙ্কটা আমরা এখান থেকে সলিউশনটা কমপ্লিট করলাম। এখান থেকে আমরা আজকের এই ক্লাসটি শেষ করছি। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর নিজের বন্ধু বান্ধবের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। এই অধ্যায়ের পরবর্তী ক্লাস এবং আরও অন্যান্য অধ্যায়ের যে সমস্ত ক্লাসগুলি আমাদের ম্যাথ সলিউশন চ্যানেলে অনুষ্ঠিত হয়েছে তাদের প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই সব লিঙ্কের মাধ্যমে তোমরা প্রয়োজন অনুযায়ী নিজ নিজ ক্লাস দেখতে পাবে। এছাড়া আমাদের ম্যাথ সলিউশন চ্যানেলের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ ও ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই সব লিঙ্কের মাধ্যমে তোমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের ম্যাথ সলিউশন চ্যানেলের সাথে যুক্ত হতে পারবে। সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।